আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে কোনো টিউটোরিয়াল কোনো ভিডিও না, লাস্ট প্রায় এক মাস আগে আমি আমার পিসির জন্য একটি জিপিইউ নিয়েছিলাম আর কি, আমার কাজের সুবিধার জন্য। তো অনেক ভাইরে আর কি আমার ফেসবুকে সেই পোস্ট থেকে জানতে চাইছেন আসলে এই জিপিইউটার পারফরমেন্স কেমন, বা আমি 3D কাজের ক্ষেত্রে এই জিপিইউটা আমাকে কতটুকু সাপোর্ট দিতে পারে। তো এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং কি বেঞ্চ মার্কিং এর জন্য আমাদের যে ব্লেন্ডারের নিজস্ব কিছু সিন আছে বা ডেমো কিছু ফাইল আছে, তো এরকম আমি 4টা ফাইল আজকে আপনাদেরকে একটু রেন্ডার করে দেখাবো এবং এই জিপিইউটা সম্পর্কে একটুখানি বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে আপনি ব্লেন্ডার একদম শুরু থেকে, একদম বিগিনার লেভেলের থেকে শুরু করে একদম মোটামুটি অ্যাডভান্স লেভেলের অনেক টিউটোরিয়াল আপনি এখানে পেয়ে যাবেন। ইতিমধ্যেই আমার এখানে যে ব্লেন্ডারের প্লে লিস্টটা রয়েছে বিগিনারদের জন্য, এখানে প্রায় 78-এর মতো ভিডিও আছে। তো এগুলো দেখলে মোটামুটি আপনি ব্লেন্ডারে যেই আপনার যে বিষয়গুলো আছে, মানে একদম বেসিকের যে বিষয়গুলো আছে, সেগুলো একটু হলেও আপনি মানে কনফিউশন দূর করতে পারবেন। এছাড়াও আমাদের ফেসবুক একটা গ্রুপ রয়েছে ব্লেন্ডার এরিনা নামে, চাইলে সেখানেও জয়েন করে থাকতে পারেন, আর আমার সাথে চাইলে ফেসবুকে এখানে কানেক্টেড হয়ে থাকতে পারেন। তো সরাসরি চলে যাই আমরা ভিডিওতে। তো সবচেয়ে বেশি একটা প্রশ্ন আমি যেটা পাইছি, ব্লেন্ডারে কাজ করতে গেলে আসলে কী ধরনের জিপিইউ দরকার, কী ধরনের প্রসেসর দরকার, তো এটা আসলে টোটালি আপনি ব্লেন্ডারের ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি জানতে পারবেন টোটালি এটা কীভাবে আসলে এটার জন্য কতটুকু দরকার। তারপর আমি একটু বলে দিই, আপনার মিনিমাম যদি Core i3 হয় এবং আপনার গ্রাফিক যদি 2 GB-র মতো থাকে, DDR3 বা 5 যেটাই হোক না কেন, এবং যেন আপনার 8 GB একটা র্যাম থাকে অন্তত, তাহলে আপনি মোটামুটি বেসিক লেভেলের যে কাজগুলো আছে সেটা আপনি চালাই যেতে পারবেন। আর এছাড়াও অনেক ভাইদের দেখলাম যে কিছু ব্লেন্ডারের ইস্যু গত, মানে ওপেন জিএল রিলেটেড কিছু প্রবলেম আসে, সেটা মূলত আপনার যেই আপনারা যারা IGPU ইউজ করেন, মানে প্রসেসরের সাথে বিল্ট ইন যে GPUটা, সেখানে অনেক সময় ওপেন জিএল ভার্সনটা আপডেটেড থাকে না। তো এই জন্য আপনাকে অবশ্যই একটা এক্সটার্নাল একটা জিপিইউ আপনাকে নিয়ে নিতে হবে। তো অনেক বকবক করে ফেলছি, এবার আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। তো আমি লাস্ট এক মাস আগে আমি আমার কাজের সুবিধার জন্য RTX 3050 এই জিপিইউটা নিয়ে নিই, এবং এটার OC ভার্সনটা আমি নিই, যেটার কনফিগারেশন যদি আমরা একটু বলি তাহলে এটা হলো 8 GB আপনার জিপিইউর সাইজটা, এবং সেখানে সেকেন্ড জেনারেশনের RT কোর রয়েছে, মানে রে ট্রেসিং কোর রয়েছে, যেটা আমার 3D রেন্ডারিংয়ের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ভূমিকা পালন করে। তো আমরা যদি আমার ব্লেন্ডারের যে লেটেস্ট ভার্সন আছে সেটাকে যদি একটু ওপেন করি, এবার আমরা যদি এডিট থেকে যদি প্রেফারেন্সেসে চলে যাই, তাহলে আমাদের এখানে সিস্টেমে গেলে দেখেন এখানে আমাদের দুইটা অপশন, অপটিক্সে তাহলে আমি রেন্ডার করতে পারবো, কারণ এই অপটিক্সটা মূলত শুধুমাত্র আপনার যদি রে ট্রেসিং অ্যানাবল থাকে আপনার গ্রাফিক্স কার্ডে, তাহলে আপনি এই অপটিক্সের এই ফাংশনটা আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি কুডা দিয়েও রেন্ডার করতে পারেন, কিন্তু আমি অপটিক্সে একটুখানি রেন্ডারিং ফাস্ট হয় আর কি, কারণ মূলত রে ট্রেসিংয়ের কোরগুলি অনেক বেশি পরিমাণে পারফরমেন্স দেয় আর কি। আর এটা সব মানে 2500-র মতো কুড়া কোর আছে, আমার সঠিক এক্স্যাক্ট অ্যামাউন্টটা খেয়াল নেই, আপনারা একটু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখন আমি মোটামুটি কাজের সুবিধার জন্য কয়েকটি 4টা ফাইল আপনাদেরকে একটু রেন্ডার করে দেখাবো, এবং আরেকটু ভিডিওর সুবিধার জন্য রেন্ডার দেওয়ার পর আমি সেই সেই ভিডিওগুলোকে একটু টাইম ল্যাপস করে দেবো, যাতে করে আপনাদের রেন্ডারিং প্রসেসটা দেখতে যাতে বোরিং ফিল না করেন। তার আগে বলে রাখি, আমি কিন্তু কোনো গেমার না, মানে এটা অনেকেই হয়তো ভাই এটা দিয়ে গেমিং করা যাবে কি না, বা এটা দিয়ে আমি কী কী ধরনের গেমস খেলতে পারবো, বা আমার মডার্ন যে ধরনের গেমসগুলো আছে সেগুলো খেলা যাবে কি না, তো এই ধরনের প্রশ্ন উত্তরের জন্য প্রচুর পরিমাণে ভাই বেঞ্চ মার্কিং আছে 3050-র উপরে, তো সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা সরাসরি প্রথমেই সেই ব্লেন্ডারের যেই আপনার BMW যে সিনটা আছে, তো এটার যে GPU ভার্সনটা আছে, তো আমি এটাকে ড্রাগ করে জাস্ট আমার ব্লেন্ডার ওপেন করলাম। এগুলো সব আমাদের ব্লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তো এখানে মোটামুটি আমাদের ডিভাইস হিসেবে GPU কম্পিউট দিয়ে দিলাম, এবং এখানে 1019 এবং 1080 এটার আমরা 100% করে দিলাম, এবং এখানে যে স্যাম্পল রেটটা তারা দিয়ে রাখছে আমরা সেটা ইউজ করলাম। এখানে মোটামুটি স্যাম্পল রেট দেওয়া আছে 1225, এবং আমরা ডিনোয়েসটা অন করে দিলাম। এবার যদি আমরা একটু রেন্ডার দিই, তার আগে একটু দেখে নিই আমাদের অপটিক্স সিলেক্ট করা আছে কিনা। তো এবার যদি আমরা একটু রেন্ডার দিই তাহলে দেখেন এটা আমাদের রেন্ডার হতে কী পরিমাণ সময় লাগতেছে। তো এটা আমাদের অফিসিয়ালি বলতেছে এটা আমাদের রেন্ডার হতে 1 মিনিট 14 সেকেন্ডের মতো সময় লাগবে। তো এটা রেন্ডার হোক,
এই প্রসেসটাকে আমি একটু টাইম ল্যাপস করে দেব। তো মোটামুটি আমাদের এটা বলতে গেলে 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যেই, এটা 1 মিনিট 25 সেকেন্ড বা 26 সেকেন্ডের মধ্যেই এটা আমাদের রেন্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো আমাদের BMW সিনটা। এবার আমরা পরবর্তী অন্য একটা সিনে চলে যাই, আর একটু ভারী কোনো সিনে। তো আর ইভিতে রেন্ডার করে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইভিতে টোটালি আপনি রিয়েল টাইম রেন্ডার করে কাজ করতে পারবেন একদম টোটালি। এটা আপনার রেন্ডার করতে কোনো সময়ও লাগবে না, একদম রিয়েল টাইম। তারপর আমাদের একটু শেডারটা কমপ্লিট হইতেছে, একটু দেখাই যদি ইভিটাই। তো এটা হলো ইভিটা। তো এটা মোটামুটি সাইকেলের জন্য যেহেতু এটাকে সেট আপ করা, তো সেজন্য ইভিতে এটার কালারটা ওইভাবে আসতেছে না। তো আমরা পরবর্তী যদি সিনটাতে চলে যাই, এরপর আমরা পরবর্তী সিন হিসাবে ইউজ করলাম ক্লাসরুম। তো আমি ক্লাসরুমটাকে জাস্ট ড্রাগ করে ব্লেন্ডার ওপেন করে দিলাম। তো এটা তো মোটামুটি আমাদের জিপিইউটা সিলেক্ট করে দিলাম, এবং এটার যে ডিফল্টভাবে যা আছে তাই আমরা রাখলাম। এবং এদের যে কি বলবো আমরা, এদের যে স্যাম্পলিংটাও আছে 300, তো আমরা আপাতত 500 করে দিই, এবং ডিনয়েজটা অন করে দিই। এবং আমরা এখান থেকে চাইলে আমাদের স্যাম্পলটাকে এটাকে 1000 করে দিতে পারি, আর একটু হাই কোয়ালিটি পাওয়ার জন্য। আমি এটাকে একটু রেন্ডার করে দিলাম। তো দেখুন, এটাও আমাদের প্রায় 2 মিনিট 33 সেকেন্ডের মতো বলতেছে। তো এটাও আমাদের প্রায় 2 মিনিট 39 সেকেন্ডের ভিতরে বা 40 সেকেন্ডের ভিতরে টোটাল শেষ হয়ে গেছে, যেটার স্যাম্পল ছিল প্রায় 1000-এর মতো। তো এরপরে আমরা আরেকটা সিনে চলে যাই, আর একটু মোটামুটি আরও গর্জিয়াস কোনো সিন যদি থাকে। তো এটা মোটামুটি একটা গর্জিয়াস একটা সিন, এটাকে একটু জয়েন করে নিই। তো এই যে সিনটা আছে, এটাকে আমরা সরাসরি একটু যদি আমরা রেন্ডার ভিউতে একটু দেখি, এবার আমরা সরাসরি একটু রেন্ডার ভিউতে থেকে যদি দেখি, এবার দেখেন আমরা সরাসরি এখান থেকে ভিউ পোর্ট থেকেও আমি মোটামুটি একটা ভালো একটা পারফরমেন্স পাইতেছি, এবং রিয়েল টাইম দেখতে পাচ্ছি। আর এটা তারপর আমার কাছে হালকা একটু মনে হচ্ছে যেন একটু পারফরমেন্সটা ড্রপ করতেছে, কারণ আমার এখন টোটালি এই ভিডিওটা রেকর্ড হইতেছে আমার পিসিতে, এবং সাথে সাথে আমি এটা কাজ করতেছি। তো সেই জন্য আমার জিপিউটা ওইখানেও একটু ভাগাভাগি করে ফেলছে। তো এটাকে যদি আমরা একটু রেন্ডার করে দেখি, এটার সিন আছে প্রায় 4096টার মতো স্যাম্পল আছে। তো এটাকে যদি আমরা একটু রেন্ডার করে দেখি, এটাও প্রায় ওরকম সময় লাগার কথা। তো এটা মোটামুটি প্রায় আমাদের 6 মিনিটের মতো সময় লাগতেছে, যদিও এটা আমি এখন রেন্ডার করে দেখাইতেছি না, কারণ রেন্ডার করে দেখাইতে প্রায় আমার 6 মিনিট একটু অপেক্ষা করা লাগবে। তো আমি এই জিনিসটাকে টোটালি স্কিপ করলাম, কারণ এটাকে আমি রেন্ডার করে দেখছি প্রায় 6 মিনিট, 6.5 মিনিটের মতোই লাগে, এর ভিতরে আমাদের এটা রেন্ডারটা হয়ে যায়। এরপরে আমরা আরও যদি একটু ভারী একটা কোনো সিন নিয়ে যদি একটু নিয়ে আসি, তো এটা সবচেয়েতে মোটামুটি ভারী, এবং এটা ফাইল সাইজও প্রায় 300 MB-র উপরে। তো এটার ভিতরে মোটামুটি অনেক ডিটেলস আছে, আমরা যদি একটু খেয়াল করি, একটু রেন্ডার ভিউতে যদি চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটার ভিতরে এই মোটামুটি এতগুলো আপনার অবজেক্ট আছে, তো যেগুলো নিয়ে আপনি তো আমি যদি ডিনোয়েসটা অন করে দিই আমার ভিউপোর্টের জন্য, এবং আমি ডিনোয়েস অন করে আমি কাজ করতে পারতেছি। একদম রিয়েল টাইমে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তো মোটামুটি বলতে গেলে এই ছিল RTX 3050 এই গ্রাফিক্স কার্ডটির রিভিউ। এছাড়াও আপনি যদি মোটামুটি
লুমিয়ন দিয়ে যদি কাজ করতে চান, আপনি লুমিয়ন 11-এ আপনি টোটালি স্মুথলি কাজ করতে পারবেন, এবং আনরিয়েল ইঞ্জিন 5 যেটা, এটা টোটালি আপনি স্মুথলি কাজ করতে পারবেন। এবং আমার কাজের সুবিধার জন্য এই দুটাতেই ইউজ করতেছি আর কি, বর্তমানে আর কি একটু শিখতেছি আনরিয়েল ইঞ্জিনটা, তো দেখা যাক কি হয়। আর এছাড়াও এতে রয়েছে আপনার লেটেস্ট এনকোডার অপশন, তো এতে করে সহজে আপনি দাভিনসি রিজলভ বা আপনি যদি প্রিমিয়ার প্রো যদি ইউজ করে থাকেন তাহলে এটাতে খুব সহজেই বা খুব দ্রুত আপনার ভিডিওটা আপনি রেন্ডার করে নিতে পারবেন বা আউটপুট দিয়ে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল কোনো মানে RTX 3050 নিয়ে আমার ছোট্ট কোনো একটা রিভিউ, মানে একটা পার্সোনাল রিভিউ আর কি। আমি আসলে এই ধরনের মানে অ্যাডভান্টেজগুলি এখান থেকে পাইতেছি। এখন যদি আপনার বাজেটটা যদি খুব বেশি থাকে তাহলে আপনি অবশ্যই এটা থেকে আরও বেটার কোনো কিছুতে আগাবেন, কারণ এটা হলো RTX সিরিজের বলতে পারেন একটা লো বাজেট বা লো এন্ড একটা গ্রাফিক্স কার্ড। আপনাকে অবশ্যই যদি বাজেট ভালো থাকে তাহলে 3060 বা 3070 এইগুলোর দিকে আগাইতে পারেন, অথবা বর্তমানে 3050 আপনার 40,000 টাকার আশেপাশে পাওয়া যেতেছে, তো আপনি চাইলে সেটাও নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো আমার যে লাস্ট যেই ঈদ মোবারকের যে কাজটা দেখানো হয়েছে, মানে অ্যানিমেশনটা, সেখানে মাল্টিপল ক্যামেরা ইউজ করাতে অনেকেই হয়তো জানতে চাইছেন কিভাবে একাধিক ক্যামেরা আমাদের ভিডিও বা অ্যানিমেশন ইউজ করব। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।